আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারি বেসরকারি অফিসে নো মাস্ক নো সার্ভিস। মানুষের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। সৌদি আরবের বাইরের মুসলিমরা 1 নভেম্বর থেকে ওমরা করতে পারবেন। এবং করোনায় একদিনে মৃত্যুতে সুস্থ 1544। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় এখন থেকে মাস্ক ছাড়া আসলে কাউকে সরকারি ও বেসরকারি অফিসগুলোতে সেবা দেয়া হবে না। এজন্য নো মাস্ক নো সার্ভিস নীতি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বেসরকারি অফিসগুলোতে এই নীতি মানা হচ্ছে কিনা তা পরিদর্শন করা হবে। আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। তিনি বলেন, অফিসের সামনে কাউকে মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হবে না। লেখাও থাকবে, আসন্ন শীত মৌসুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় মাস্ক ব্যবহারের বিষয়ে কঠোর অবস্থান নিল সরকার। দেশপ্রেমে উদ্ভূত হয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, জাতির পিতার কন্যা হিসেবে নিজেকে সাংবাদিক পরিবারের একজন বলেই মনে করি। তিনি বলেন, অনেক ঝুঁকি নিয়ে আপনারা অনেক সময় রিপোর্ট করেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এইটুকু অনুরোধ করব যে আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন, কিন্তু এমন রিপোর্ট করবেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে বা মানুষ বিপথে যায়। সেদিকে আপনাদের বিশেষ করে দৃষ্টি দেবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে আগামী 1 নভেম্বর থেকে সৌদি আরবের বাইরের নাগরিকরাও ওমরা পালনের সুযোগ পাবেন। সৌদি আরবে হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, 1 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওমরা চালু তৃতীয় ধাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত অ্যাপের সাহায্যে নিবন্ধন করেছে 6.5 লাখের বেশি ওমরা যাত্রী। গত 4 অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পর্যায়ে ধাপে ধাপে ওমরা চালু করা হয়। আগামী 1 নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও ওমরা অংশগ্রহণ করতে পারবেন মুসলিমরা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিন আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 5803 জন। একই দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে 1308 জন আর সুস্থ হয়েছেন 1544 জন। আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 19 এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে 1 জন করে রয়েছেন। 24 ঘন্টায় 13 জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।